লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখানে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ খাড়ি। মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ খাড়ি রান্না করার জন্য আমি মিষ্টি কুমড়া এখানে একটু পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ, আর আমি পাবদা মাছ পাঁচটি কেটে ধুয়ে রেখেছি। এটা এখন আমি দিয়ে দেব। লবণ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে পাবদা মাছটা দিয়ে দিলাম। এখানে আমি চেপা শেটকি 10 থেকে 12টি সেদ্ধ করে গলিয়ে নিয়েছি। এর পানিটা আমি ব্যবহার করব, আর এখান থেকে যে কাঁটাটা বের হবে সেটা আমি ফেলে দেব। চেপা শুটকি থেকে যে আমি সেদ্ধ করে পানিটা বের করে নিই সেটার একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওর লিঙ্কটা। এটাকে আমি এখন একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে রান্না করব। এই রান্নাটা আমার কাছে খুবই স্বাস্থ্যকর মনে হয়। এটা যারা বেশি তেল মশলা খেতে চান না, তেল মশলা অ্যাভয়েড করতে চান, কিংবা অনেক বেশি তেল মশলা খাওয়ার পর যখন এই রান্নাটা খায় তখন খুবই ভালো লাগে। এখানে আমি একটু আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা পেস্টটা শুরুতেই দেওয়া লাগতো কিন্তু আমি ভুলে গেছি, এখন দিয়েছি। এটা কোনো সমস্যা হবে না, কারণ আমি এখন এখানে খাবার সোডা অ্যাড করিনি। আমি খাবার সোডা অ্যাড করলে এখানে যে আদা আর বাটার কাছে কাঁচা একটা ফ্লেভার সেটা আর থাকবে না। মাংস এবং সবজি রান্নায় খাবার সোডার ব্যবহারটা একটু অন্যরকম। সবজি কিংবা মাছ রান্নার সময় যখন খাবার সোডার ব্যবহার থাকে তখন সেটা আমরা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে থাকি। আর যদি আমরা কোনো মাংস রান্না করি খাড়ি, সেই মাংস খাড়ি রান্নায় আমরা সোডাটা ব্যবহার করি, শুরুতেই দিয়ে দিই। আসলে খাড়ি মানেই সোডা। যে রান্নায় আমরা সোডা ব্যবহার করি সে রান্নাকেই আমরা সাধারণত খাড়ি বলি, আর যে রান্নায় সোডা থাকে না সেটা নাম থাকে হয়তো গব্বা থাকে, সংগ্রবা থাকে, আর একটা যেটা থাকে সেটা হলো ম্যান্দা, যেটা টক দিয়ে রান্না করি, এইরকম আর কি। তো আজকে আমার রান্নাটি হয়ে গেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। খাবার সোডা দেবার পরে সবজি রান্নাটা আর বেশিক্ষণ না রান্না করাই ভালো। এটা এখন আমি নামিয়ে নেব। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, আর একটু ঝাল ঝাল করে খেলে আরও ভালো লাগে। আপনাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।